সরকারি কলেজের ছাত্রী আয়েশা সিদ্দিকার যে মর্মান্তিক এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা সম্পূর্ণভাবে উদ্ঘাটন করতে সমর্থ হই। এই ঘটনার সহিত জড়িত ইতিমধ্যে দুজনকে সন্দিগ্ধ হিসেবে আমরা গ্রেপ্তার করি এবং পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সহিত তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং একজনের বুকের আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। আমরা ইতিমধ্যেই এখানে এই ঘটনার সহিত সম্পৃক্ত যে বায়োলজিক্যাল এভিডেন্স গুলো আমরা সংগ্রহ করেছি এবং মতামতের জন্য আমরা প্রেরণ করেছি যে ভিকটিম ওই দিন রাতে 7 তারিখ রাতে একা ছিল বাড়িতে এবং এই দুইজন যে যারা কাল্পিট অপরাধী তারা প্রতিবেশী ছিল এবং তারা খারাপ চরিত্রের লোক। তারা তাকে 1 সপ্তাহ ধরে ফলো করছিল বিভিন্নভাবে যে কখন তাকে একা পাবে এবং খারাপ কাজ বা খারাপ মনোবৃত্তি তাদেরকে ইয়া করবে। 7 তারিখ রাত্রে যেহেতু ভিকটিম বাড়িতে একা ছিল সেই রাত্রে তারা সুযোগ বুঝে রাত্রে 1টার দিকে তারা দুইজন একজন রনি মহন্ত আর একজন জাহিদ ওরফে কামিনী জাহিদ তারা ঘরে প্রবেশ করে এবং মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করে। তো মেয়েটা বাধা প্রদান যখন করছিল তখন তার মুখে তার যে পরনে যে প্লাজো ছিল সেটা ছিঁড়ে তার মুখে গুঁজে দেয় এবং তাকে হাত দিয়ে তার গলায় শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং তার হাত ধরা হয় এবং এই বাধা প্রদানের কালেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।